সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ তে স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট। কেন্দ্রের জবাব তলব শীর্ষ আদালতের। তিন সপ্তাহের মধ্যে কেন্দ্রকে জবাব দেওয়ার নির্দেশ। গত এক সপ্তাহে সিএএ এর বিরোধিতায় একাধিক মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে। সিএএ এর সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করা হয় শীর্ষ আদালতে। আগামী 8 এপ্রিলের মধ্যে কেন্দ্রকে শীর্ষ আদালতে জবাব দেওয়ার নির্দেশ। কয়েকদিন আগেই দেশে কার্যকর হয়েছে নাগরিকত্ব সংশোধনী আইনের বিধি। সেই বিধি কার্যকর হওয়ার পর থেকে এই নিয়ে রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। বহু জায়গায় শুরু হয়েছে বিক্ষোভ প্রদর্শন। ঠিক সেভাবে আসাম সহ দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ প্রদর্শিত হয়। এই সবের মাঝে শীর্ষ আদালতে এই নিয়ে একাধিক মামলা দায়ের করা হয়েছে। এই সব মামলাকে সম্মিলিতভাবে গ্রহণ করে আজ শুনানি হয় শীর্ষ আদালতে। সংশোধিত নাগরিকত্ব আইন অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল এ স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট। তবে সিএএ তে স্থগিতাদেশ চেয়ে শীর্ষ আদালত যে মামলাগুলি হয়েছিল সেগুলির প্রেক্ষিতে কেন্দ্রকে 3 সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। এই সময়সীমা শেষ হচ্ছে 8 এপ্রিল অর্থাৎ 9 এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি। মঙ্গলবার সিএএ এর বিরোধিতা করে যে মামলাগুলি দায়ের হয়েছিল সেগুলি একত্রিত করে শুনানি শুরু হয়। মামলাগুলি শুনে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন 3 বিচারপতির বেঞ্চ সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতা করে গত এক সপ্তাহের মধ্যে একাধিক মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে। সর্বশেষ মামলাটি দায়ের করেছিল কেরল সরকার। গত রবিবার তারা সিএএ এর সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে যায়। পিনারাই বিজয়নের সরকার আগেই ঘোষণা করেছিল তারা রাজ্যে সিএএ কার্যকর করতে দেবে না। ঠিক সেভাবে মমতার রাজ্য বাংলাতেও সিএএ কার্যকর করতে দেবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারা রাজ্যে সিএএ কার্যকর করতে দেবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন। শনিবার সিএএ কার্যকরের স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন মিম দলের প্রধান তথা হায়দ্রাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়েসিও। এছাড়া কংগ্রেসের জয়রাম রমেশ, তৃণমূলের মহুয়া মৈত্র, সিপিএম এর যুব সংগঠন ডিওয়াইএফআই, কেরলের আঞ্চলিক দল আইইউএমএল এর তরফেও এই বিষয়ে মামলা দায়ের করা হয়েছিল সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট সূত্রে খবর, আজ সিএএ এর বিরুদ্ধে দায়ের হওয়া মোট 237টি মামলার শুনানি হবে। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।